ঈদের কয়েকদিন পদ্মা সেতু থেকে বেড়েছে রাজস্ব আদায়ের পরিমাণ। ১৯ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ২১ কোটি টাকা। সেতু চালুর পর থেকে ২৬ এপ্রিল পর্যন্ত মোট ৬৬২ কোটি টাকা টোল আদায় হয়েছে। জয়ন্ত কর্মকারের রিপোর্ট। স্বাভাবিক সময়ে প্রতিদিন ২ কোটি টাকা টোল আদায় হলেও ঈদের কয়েকদিন পদ্মা সেতুতে প্রতিদিন গড়ে ৩ কোটি টাকা টোল আদায় হয়েছে। কেবল ঈদের ৭ দিনেই সেতু থেকে রাজস্ব আদায় হয়েছে ২১ কোটি টাকা। ২১ এপ্রিল ঈদের আগের দিন টোল আদায় হয়েছে সবচেয়ে বেশি। এদিন যানবাহন পারাপার হয়েছে ৩৫,৫২৪টি, টোল আদায় হয়েছে ৩,৯১,৫০,০০০ টাকা। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, এবার পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের সুযোগ করে দেয়ায় কিছুটা বেড়েছে রাজস্ব। তবে সব ধরনের যান চলাচল বেড়ে যাওয়ার কারণেই বেড়েছে টোল আদায়। গতকাল পর্যন্ত আমাদের প্রায় ৭৭,০০০ মতো মোটরসাইকেল পার হয়েছে, তাতে ওই জায়গায় আমাদের এই কয়দিনে ৭৭ লাখ টাকা টোল আদায় হয়েছে। কিন্তু দৈনিক যদি আদায়ের চিত্রটা দেখেন, ২ কোটি ৫০ লাখ থেকে শুরু করে গতকালও আদায় হয়েছে বোধহয় ২ কোটি ৭৫ লাখের উপরে। মোটরসাইকেলের যেই টোলটা আছে সেটা একটা ইম্প্যাক্ট তো অবশ্যই আছে, রাজস্ব বৃদ্ধি পেয়েছে, টোল আদায় বৃদ্ধি পেয়েছে, তার বাইরেও গাড়ি যেহেতু চলাচল বেড়েছিল সেই জন্য এটার একটা বিষয় রয়েছে। এবার সড়ক দুর্ঘটনা রোধে সরকারের বিভিন্ন সংস্থা একযোগে কাজ করায় কমেছে দুর্ঘটনা। মোটর বাইক বা গাড়ি চালক যারা রয়েছে তাদেরকে আমরা চেষ্টা করেছি যে আইন মেনে চলতে উৎসাহিত করার জন্য। তারপরেও যখন দেখা গিয়েছে যে কেউ আইন মেনে চলেননি, তখন স্বাভাবিকভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা জরিমানা আরোপ করেছেন। এরই মধ্যে পদ্মা সেতুর প্রথম কিস্তির ৩১৬ কোটি টাকা অর্থ বিভাগকে দেয়া হয়েছে এবং আগামী জুন মাসে দ্বিতীয় কিস্তির টাকা দেয়া হবে বলেও জানান সেতু বিভাগের সচিব। জয়ন্ত কর্মকার, নাগরিক, ঢাকা।